আইএস এর সঙ্গে বসে তারেক রহমান ষড়যন্ত্র করছে, এ কি বললেন হাসান মাহমুদ? পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএস এর সঙ্গে বসে তারেক ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান মাহমুদ। তিনি বলেন, লন্ডনে বসে তারেক রহমান আইএস এর সঙ্গে বৈঠক করেছেন, যেখানে জামায়াত নেতা ব্যারিস্টার আব্দুর রাজাকও উপস্থিত ছিলেন। তারা জামায়াত নিয়ন্ত্রিত সরকার প্রতিষ্ঠা করতে চায়, জামায়াতকে পুনঃ প্রতিষ্ঠা করতে চায়। চট্টগ্রাম নগরীর দেওয়ানজি পুকুরপার এলাকায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদ বলেন, বিএনপি মিথ্যাচার করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিএনপি যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ টানা সংবাদ সম্মেলন করে প্রতিদিন মিথ্যাচার করছেন। তার মিথ্যাচারের মূল উদ্দেশ্য নির্বাচনকে বিতর্কিত করা, নির্বাচন কমিশনকে বিতর্কিত করা। বিএনপি নির্বাচন কমিশনের আনুকূল্য পেয়েছে মন্তব্য করে আওয়ামী লীগের এই নেতা বলেন, মনোনয়ন ফরমে স্বাক্ষর না করেও বিএনপি অনেক প্রার্থিতা ফিরে পেয়েছেন। আপিলে শুক্রবার পর্যন্ত বিএনপির প্রায় 100 প্রার্থিতা ফিরে পেয়েছেন। বিএনপির কয়েকজন প্রার্থী হলফনামায় স্বাক্ষরই করেননি, এরপরও তারা প্রার্থিতা ফেরত পেয়েছেন। স্বাক্ষর না থাকা সত্ত্বেও গোলাম মাওলা রনিকে প্রার্থিতা ফেরত দেওয়া হয়েছে, এটি নজিরবিহীন। এই আওয়ামী লীগ নেতা আরও বলেন, এ যাবৎকালে কোনো রাজনৈতিক দল 300 আসনে 800 প্রার্থীর মনোনয়নপত্র জমা দেয়নি, অথচ বিএনপি একাদশ সংসদ নির্বাচন তা করেছে। অনেক প্রার্থীর প্রার্থিতা বাতিল হওয়ার পর শুক্রবার পর্যন্ত 556 জনের প্রার্থিতা বৈধ হয়েছে।